Yes, and yes, we needed it. একদমই এরকম সিরিয়াস কিছু একটা দরকার ছিল ইন্ডিয়াতে আমার, মানে যেটা ব্রহ্মাস্ত্র ধরো স্টার্ট করেছে বা কিছুটা ফেরি টেল ভ্যাম্পায়ার একটা ওরকম একটা ইউনিভার্স, এত সুন্দর গ্রাফিক মানে ভিএফএক্স এক্স্যাক্টলি দারুণ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করেননি, প্লিজ রেড বাটন সাবস্ক্রাইব বাটনটাকে টিপে দিন আর বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটারকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই, অনেক কোয়েশ্চেন অ্যান্সার্স দিই মাঝে মধ্যে। তো আপনারা ওখানে আপনাদের নিজেদের মতামত জানাতে পারেন, এছাড়া আপনারা কমেন্ট বক্সেও আপনাদের মতামত জানাতে পারেন। লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা ওয়েব সিরিজের ট্রেলার রিয়াকশন করব, যেটা 4-5 দিন আগে ট্রেলারটা বেরিয়েছে, টুথপারি ওয়েন লাভ বাইটস। ওকে, এটা সাবটাইটেল না, এটা নাম। ওকে, তো এটা নেটফ্লিক্সে রিলিজ করছে, শান্তনু মহেশ্বরী আছে ডাইরেক্টর, প্রতিম দিগুপ্ত, আর হ্যাঁ কাস্টিং এ আছে শান্তনু মহেশ্বরী, তানিয়া, মানিকতলা, সিকান্দার খের, তিলোত্তমা সোম, আদিল হুসেন, শাশ্বত চ্যাটার্জি। ওয়াও। তো এটা আমি যা ডেসক্রিপশনে পড়েছি কলকাতা বেসড একটা স্টোরি, আর বেশি কিছু এখন বলছি না, আমি ট্রেলারটা দেখি তাহলে বুঝতে পারবো ব্যাপারটা কি। নি তো দেখা যাক। Doc? Yes, how may I help you? You got the aunt? No, I'll fix it. Series, Zakra. I'm always very simple-minded, please. I don't have a phone. Everything about you has been a mystery. It's fun, isn't it? I need to know. What happened? তুমে বারে মে তো সোনা দুনিয়া প্যাজ কে বদলে সর্দি কো পানি দেনি পড়তি হ্যাঁ किसको पानी देनी पड़ती है? आप ठीक है जजी बाबा, वो हमारे बीच है, बहुत ताकतवर है। Despite knowing everything, just can't stop thinking about her. I really love you, Roy. Finally, we met. तुम्ही हमारे बोमा। यहाँ से बात चला जी। जहाँ मैं कोई ना जानता, कोई ना पहचाने, कोई ना पकड़ पाए। प्यार का रास्ता हमेशा जंग के मैदान में ही कर। একদমই এরকম সিরিয়াস কিছু একটা দরকার ছিল ইন্ডিয়াতে আমার, মানে যেটা ব্রহ্মাস্ত্র ধরো স্টার্ট করেছে বা কিছুটা ফেরি টেল ভ্যাম্পায়ার একটা ওরকম একটা ইউনিভার্স, এত সুন্দর গ্রাফিক মানে ভিএফএক্স এক্স্যাক্টলি দারুণ, আর তার মধ্যে কলকাতা বেস একটা স্টোরি, আর কি চাই আমাদের জন্য? আমি স্পিচলেস, আমি আমার ও এক্সাইটেড, আমি স্পিচলেস, ও মাই গড, এটা কি ছিল? আমি একদম মানে মানে শকড উইথ সারপ্রাইজ, মানে একদমই ভাবিনি এরকম একটা কিছু সত্যি, মানে ভ্যাম্পার বা এরকম জিনিস আমাদের এখানে একদমই হয়নি, মানে স্পেশালি বাংলা বাঙালি স্টোরি নিয়ে তো আরই হয়নি একদম, মানে মানে বাঙালি ছেড়ে দাও, বাঙালি অনেক ছোট জিনিস, ইন্ডিয়া ছোট না, সরি, বাট মানে একটা জোনার, বাংলা হচ্ছে একটা জোনার, প্রত্যেকটা মধ্যে ইন্ডিয়ার প্রচুর জোনার আছে, এরকম তামিল, তেলুগু, মালায়ালাম, মহারাষ্ট্রের দিকে, পাঞ্জাবের দিকে একটা জোনার নিয়ে কথা বলছি না,
ওর ইন্ডিয়ায় মানে সবাই আমার কিছু কাজিনসরা বা এরা সবাই ভ্যাম্পায়ার ডায়েরিজ দেখে বা সবাই হলিউডকে দেখে ভ্যাম্পায়ার অ্যাজ এ হলিউড। বাট আমি একটা জিনিস বলবো যে আমাদের প্রচুর রিচ কালচার, মানে আমাদের এখানে তন্ত্রবিদ্যা থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে সবেরই হয়তো উৎপত্তি এখানে, যেটা বাইরের দেশেরা করছে। বাট আমরা কখনো এইরকম নিয়ে কোনো স্টোরি তৈরি করিনি, আর আমার মনে হয় এরকম স্টোরি তৈরি করলে যদিও হয়তো চেষ্টা করেছে, আইদার সেটা একদমই বোকা বোকা কিছু একটা হয়ে গেছে, চেষ্টা করেছে একদমই হয়তো নেই, ওই বলছি বিগ্রেড টাইপের কোন মুভি হয়তো হয়ে গেছে, আমি দেখিনি পার্সোনালি, মানে মানে এটা দেখে মানে আমি চুপ ছিলাম চুপ, মানে আমি বলতে শুরু করলে মানে আমরা অনেক ভালো কাজ করতে পারি, কারণ কি আমাদের হিস্ট্রিটা অতটাই এনশিয়েন্ট বলতে গেলে, সেটা আপনার মানে তন্ত্র হোক, ব্ল্যাক ম্যাজিক হোক বা কোনো পুরনো ডাকিনী বিদ্যা, যোগিনী বিদ্যা কিছু হোক, এটা আমাদের প্রচুর রিচ কালচার। আমাদের যদি একটু কিছু বই লাইব্রেরি থেকে গিয়ে ঘেটে পড়াশোনা করে কেউ স্টোরি বানায়, প্রচুর রিচ স্টোরি হবে। আমি জানি না এখানে কেমন দেখানো হয়েছে, বাট অ্যানিমেশন গ্রাফিক্স ওয়াও, মানে তার মধ্যে বাঙালি ফ্লেভারটা, সবাই বাঙালি ফ্লেভার দিতে গিয়ে এমন একটা দেখায় না, প্লিজ ওটা বাংলা না, খুব কষ্ট হয় যে বেঙ্গলটাকে ওরকম ভাবে রিপ্রেজেন্ট করছে ওয়ার্ল্ড ওয়াইড বা অ্যাজ এ ইন্ডিয়াতে সবাই দেখছে, কিন্তু এখানে আমার মনে হলো খুব সুন্দর মিষ্টি ভাবে দেখানো হয়েছে যে তুমি আমার ঘরের বউ হবে, বা তারপরে যে ঘরের আট পৌরে শাড়ি টাড়িগুলো সবাই একটুখানি লাল সাদা করতে করতে তো কাজের বউ করে দিচ্ছে মাঝে মধ্যে, তো সরি বাট করছে এরকম, মানে কিছু দেখছি এরকম যেটা হয়তো পরে আসবো রিভিউতে, খুব ভালো লাগলো আমার, বেশ ইন্টারেস্টিং। আমার এটা যে ওয়েব সিরিজ করেছে এটা আরো ভালো করেছে, মেট্রো দেখাচ্ছে আর পুরো কলকাতা শুট হয়েছে, যে ওয়েব সিরিজ যেটা করছে খুবই ভালো, সিনেমাতে শেষ করেছে না, তো আশা করছি 1 সিজন এবার 2 সিজনও এটা প্ল্যান করেছে, 3 4 5, এটা আই থিংক 26th এপ্রিল রিলিজ করবে এই উইকেই, খুব কমই কাজ হয়েছে, বুলবুল হয়েছে, কিন্তু ওটা জনটা একটু আলাদা আলাদা, একটু দৈবিক বলতে পারেন অনেকটা, এইটাও দৈবিকই হবে, কারণ কি এগুলো সব সুপার ন্যাচারাল পাওয়ার, তুমি যেটা হিসেবে বলে, বাট এটা দেখানোর ধরনটা আলাদা, এটা ভগবানের দিক থেকে আর এটা একটুখানি একটা আলাদা ক্রিয়েচার, আমি পারি বললাম না বুলবুল বললাম, কোনটা বুলবুল বললে তুমি, মানে পারিতে দেখানো হয়েছে একটু একটু, কিন্তু এটা একটু অন্যরকম, মানে গ্রাফিক্স জিন দেখানো হয়েছে ওখানে, মানে কি বলবো শয়তানের যেটা ডেভিল বলি মোটামুটি, হ্যাঁ ডেভিল জিন যেটা সেটা দেখানো হয়েছে, তো বিদেশে ডেভিলেই শেষ আর শুরু, আর আমাদের এখানে তো অনেক ডাকিনী যোগিনী বহুদৈত্য হানা তানা সব পেয়ে যাবেন, তো ওটাই মানে অ্যাকচুয়ালি আগে কি হতো অনেকে চেষ্টা করেছে এরকম টাইপের স্টোরি বানানো, বাট ওই বোকা বোকা হয়ে যায়, বি গ্রেড হয়ে যায় আলটিমেটলি, তো এখন কি মানে আমাদের ভিএফএক্স যথেষ্ট ভালো সেটা আমরা জানি, আমরা অনেক এর আগে মুভিতে প্রুফ করে ফেলেছি, তো সেইটাকে যদি আমরা ইউটিলাইজ করতে পারি এরকম একটা স্টোরি বলার জন্য, তো ওটা দারুণ হতে পারে, আমি খুব একটা হাই হোপ রাখবো না, বাই চান্স যদি একটু এনা, আমার ট্রেলারটাকে মনে হলো খুব ভালো করেছে, মানে আমার রিসেন্ট অন্য একটা ট্রেলার দেখো খুব হাই হোপ ছিল, তো আমি এখন হাই হোপস রাখবো না, একদম রাখবো না, আমার বেশ ভালো লাগলো, খুব এক্সাইটেড, মানে আপনারা জানেন আপনারা কতটা এক্সাইটেড এটা নিয়ে, আপনারা কি ভাবছেন এটা নিয়ে, আপনারা কি দেখেছেন দেখুন, আর মানে শান্তনু আছে, আর তুমি জানো তো শান্তনু স্কুলিংটা কলকাতায়, জানি জানি, ওর সাথে বাঙালি তানিয়া মানিকতলা বলুন আদিল জানাবেন, আমাদের ভিডিও কেমন লাগলো সেটাও অবশ্যই লিখবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে অন্য অনেকজনের কাছে পৌঁছাতে পারবো আমরা, আমাদের চ্যানেলের গ্রোথের জন্য খুব হেল্প হবে, আর হয়তো আমাদের রিভিউ দেখে কেউ অন্য একটা সিনেমা দেখেও নিতে পারে যেটা ওদেরও ভালো লাগবে, তো কাইন্ডলি আপনারা ফেসবুকে হোক হোয়াটসঅ্যাপে হোক আমাদের ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন, আর আর এরকম আর কোন ভিডিও রিঅ্যাকশন বা রিভিউ আমরা করতে পারি সেটা সাজেশন আপনারা কমেন্ট বক্সে দিতে পারেন, আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, বাই বাই।